আমাদের সঙ্গে রয়েছে প্রীত রেজা প্রতিষ্ঠাতা ওয়েডিং জানাচ্ছি মঞ্চে আমার না হাঁটু কাঁপছে পরীক্ষার আগের রাতের মতো অনুভূতি হচ্ছে দুপুরে খাইনি বলে না আপনাদেরকে দেখে এতগুলি সাহসী মানুষ একসাথে অনেকদিন পর দেখলাম সবাই সবার জন্য একটা জোরে দালে দেন আচ্ছা আমি নিশ্চিত যে আপনারা তো সকাল থেকে এখানে বসে আছেন বসে আছেন না একটু দাঁড়াবেন একটু দাঁড়াবেন আচ্ছা বিশৃঙ্খলা করা যাবে না হ্যাঁ বিশৃঙ্খলা করা যাবে না আজকে সকালে সব কিছু করেছেন এই যে ছেলে পেলে হাসে দুষ্টামি করতেছে আমি ব্যায়ামের কথা বলতেছি ব্যায়াম করছেন আসেন একটু ব্যায়াম করি দুইটা হাত সামনে দেন আসেন ডানে দিই আহ তারপর বামে আহ তারপর ঠিক নেক্সট পাশের মানুষটার সাথে হাই ফাইফ করে বলেন আপনাকে অনেক সুন্দর লাগছে আপনাকে অনেক সুন্দর লাগছে আপনাকে অনেক সুন্দর লাগছে আপনাকে অনেক সুন্দর লাগছে ভাইয়া আপনাকেও সুন্দর লাগছে বসে পড়েন কথা বলা যাবে না আজকাল মানুষের প্রশংসা করতে ভুলে যাচ্ছি আগ মানুষের প্রশংসা করতে হবে আমি যদি আগ বাড়িয়ে বলি নশাবাকে নশাবা আপনাকে অনেক সুন্দর দেখাচ্ছে নশাবার একটু মিথ্যা বলতে হইলো তো বলতে হবে প্রীত ভাই আপনাকেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে সো আমি ঠিক করেছি এখন থেকে হাসি এনার্জি ওগুলোকে স্প্রেড করতে হবে কীরকম ওই দিন একটা ব্যাংকে গেলাম এত গম্ভীর হয়ে উনি আমাকে সার্ভিসটা দিচ্ছিলেন আমি না সার্ভিসটা নেওয়ার পর ওনাকে বললাম ভাইয়া এই সার্ভিসটা বোধহয় আমি একটু হাসি মুখে পেতে পারি উনি আমার দিকে তাকালেন যে লক্ষ টাকা মনে চাইছি এখনই জামানত ছাড়া আপনি খেয়াল করে দেখেন আমরা হাসি না হাসতে কি সমস্যা রে ভাই ভ্যাটেক্স তো এখনো বসাই নাই বসাইছে তবে বুঝে হাসতে হবে একদিন লিফটে এক মহিলার দিকে তাকিয়ে হাসি দিয়েছিলাম কারণ আমি দেশের বাইরে যতবার গিয়েছি আমি দেখেছি পরিচিত অপরিচিত মানুষজন বলছে হাসিটা দিচ্ছে হ্যাভ গুড ডে সো আমার কাছে মনে হয় আপনারা তো এমনিতেই অনেক অসাধারণ কাজ করছেন তারপর এই ছোট ছোট কয়েকটা কাজ যদি আমরা একটু করতে পারি যে হাসিটাকে স্প্রেড করতে পারি সেটা মনে হয় আমার খুব ভালো হয় আপনারা কি এখানে মূলত পুরো ঢাক মানে দেশের আনাচে কানাচে থেকে বিভিন্ন শহর থেকে এসেছেন রাইট আমি নিজেও কিন্তু এরকম একটা মফসল শহর থেকে এসেছি আমি একটু আপনাকে আমার ছোটবেলার একটা গল্প বলি আমি যখন মফসলে ছিলাম আমার না বড় হয়ে খুব নায়ক হওয়ার শখ ছিল এখন আমি এখন বুঝতে পারি যে আসলে কেন আমার নায়ক হওয়ার শখটা হয়েছিল কারণ আমাদের বাসায় পত্রিকা রাখা হতো তো তো পত্রিকায় কাদের ছবি বেশি দেখতাম নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার আর রাজনীতিবিদ বা পলিটিশিয়ান সামহা ওটা ওতে হতে ইচ্ছে হতো না তো আমার না ঘর শখটা কিন্তু খুব ইচ্ছে ছিল তো আমি আয়নায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন পাশ থেকে কোট পরে কোট ছাড়া টি শার্ট পরে টি শার্ট ছাড়া লাইট অফ করে লাইট নিভিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি আমাকে দেখতাম কিন্তু আমার বোচা নাকটা না বোচাই দেখাইতো আমার দাদু চুটে না দাদু চুই দেখাইতো সো আমার খুব মন খারাপ হতো নায়ক হওয়ার জন্য তথাকথিত যে প্যারামিটারগুলো জেনে আমি কষ্ট পেয়েছি আমার তো আসলে নায়ক হওয়ার কোনো সুযোগ নাই আমি দেখতে তথাকথিত সুন্দর না বাদ দিলাম নায়ক হওয়ার চিন্তা বাদ দিলাম তারপর কি গায়ক হইতে তো আর কোনো অসুবিধা নাই গায়ক হইতে তো আর নাক বচাতে কোনো সমস্যা নাই আমি গিটারটা ভেঙে ফেলা ছাড়া আর যা যা করার আই ট্রাইড এভরি সিঙ্গেল থিং কিন্তু ইট ডিডেন্ট ওয়ার্ক মানে থাকতে হবে তো ভিতরে কিছু না কিছু সো আমার নায়ক হওয়া হলো না গায়ক হওয়া হলো না তারপর ঠিক করলাম একটা অপশন তো এখনো বাকি আছে ক্রিকেটার আমার হইতেই হবে ওই যে পত্রিকায় ওদের ছবি ছাপা হয় সো আমি ভাবলাম যে হ্যাঁ ক্রিকেটার আমি হব তো আমি কাঠের বলে প্রথম দিন প্র্যাকটিস করতে গেলাম টাকার অভাবে শুধু হেলমেটটা কিনতে পারি না কিন্তু সবকিছু গাড়টা যাচা সব কিছু পরে গেছি প্র্যাকটিস করতে গেলাম বেকুব বোলারটা বল মারলো মারলো আমার নাকের মধ্যে মারলো চশমা গেল ভেঙে পাওয়ারের চশমা বাসায় যাওয়ার পর আম্মা দিল পেদানি আসছে আমার হ্যাঁ উনি ক্রিকেটার হবে সো আমার নায়ক গায়ক ক্রিকেটার কোনো কিছু হলো না এবং ছোটোবেলা থেকেই সেই কষ্টটা আমাদের অনেকের মধ্যেই আছে হয়তো স্বীকার করবেন না এই মুহূর্তে সেই কষ্টটা করে বা কষ্টটা পেয়ে আসলে বড় হওয়া হয়েছে আমি দেখতে সুন্দর না আমি সুন্দর করে কথা বলতে পারি না আমার এই নাই আমার সেই নাই গত বছরের আগের বছর বা তার আগের বছর হবে চায়না থেকে একটা ফটোগ্রাফি কোম্পানি একটা ফটোগ্রাফি কমিউনিটি চায়না হংকং বেস ওটা সবচেয়ে বড় এশিয়ার মধ্যে ওরা আমাকে ইনভাইট করলো অ্যাজ আ ফটোগ্রাফার হিসেবে সেখানে বক্তৃতা দেওয়ার জন্য তো ওকে আমি বললাম যে দেখো আমার তো আর গল্প বলার কি আছে আমি ছবি তুলি কিন্তু আমি বিশ টাকা করে ছবি তুলতাম ইউনিভার্সে থাকতে তখন থেকে আমার এই ক্যারিয়ারটা ও আমার পুরো জার্নিটা শুনে ও সেই টকটার নাম দিল টক উইথ প্রিতা জিরো টু হিরো এই গল্পটা আমি এই জন্য বলছি আপনাকে আমি অহেতুক ছোটবেলায় এগুলো ভেবে ভেবে সময় নষ্ট করেছি এই হিরো হওয়ার জন্য গাইতেই হবে না নাচতেই হবে না অভিনয় করতে হবে না তথাকথিত হিরো হওয়ার যে প্যারামিটার সেটা আপনারা সবাই অলরেডি ভেঙে দিয়েছেন এখানে প্রত্যেকটা মানুষ হিরো প্রত্যেকটা স্বেচ্ছাসেবী হিরো যে নিজের খেয়ে মনে মশ আছে সো আজকে থেকে আপনি আয়নায় তাকিয়ে দেখুন আপনি গর্ব করবে না তো কে গর্ব করবে যে এক হাজারটা গাছ লাগিয়েছে সে গর্ব করবে না তো কে গর্ব করবে সো আজকে থেকে এই জিনিসটা ভেঙে ফেলতে হবে কারণ আমি জানি আমার অনেক তরুণ বন্ধুর এখনো কিন্তু মন খারাপ হয় হয়তো বা সে দেখতে সুন্দর না বা এই নাই সেই নাই শুদ্ধভাবে কথা বলতে পারে না ব্লা 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 বাই দ্য ওয়ে ইয়েটা কি এনেছে আপেল আচ্ছা দাও আজকে আপনারা সর্বপ্রথম এই রুমে কে প্রবেশ করেছেন সবার আগে কে এসেছেন দেখি আমি একটু নিচে নামি এই হলে আয়োজকরা বাদে সর্বপ্রথম কে প্রবেশ করেছেন আপনি নেন আপনার জন্য চকলেট সবচেয়ে দেরি থেকে আসছেন লোক আরো সিরিয়াস হতে হবে জীবনে যদি ভালো কিছু করতে হয় আরো সিরিয়াস হতে হবে দেরি দিয়ে আসলে হবে হবে না ঝোক সে সবাই তালি দেয় কেন আচ্ছা শুনেন আমি তো ফটোগ্রাফার আমার সবচেয়ে বেশি শোনা প্রশ্নটা কি জানেন ভাইয়া এই ছবিটা তো খুব সুন্দর হয়েছে কি ক্যামেরা দিয়ে তুলেছেন প্রথম প্রথম বুঝতাম না আমি বলতাম হ্যাঁ আমার এই রকম একটা লেন্স আছে এরকম একটা ক্যামেরা আছে এবং আমি যেহেতু মানুষজন জানতে চাই আমি দামি দামি ক্যামেরার নাম বলে দিতাম হ্যাঁ এবং এই ক্যামেরার মডেলটা লিখে থাকতো না ওইটা আমি উঠায় ফেলতাম তাহলে তো আর বলে দিলেও বুঝতে পারে না কি ক্যামেরা ইউজ করে রাইট তো এই প্রশ্নটার উত্তর একটু ভিন্নভাবে যদি দেয় এখানে কেউ আছেন রান্নাবাড়ি করতে পারেন ধরেন আপনার বাসায় যদি আজকে আজকে বা কালকে আমি দাওয়াত আমাকে খুব রিকোয়েস্ট রিকোয়েস্ট করার পর গেলাম দাওয়াত দিলেন খেলাম খাওয়ার পর যদি আমি বলি যে আপনার রাধা গরু খিচুড়িটা অসাধারণ লেগেছে কি চুলায় রেধেছেন আপনার কেমন লাগবে কেমন লাগবে মনে হবে না এই মেহমানটা বাইরে করে আছে আমার লাগবে না এই মেহমান আমার রান্নার প্রশংসা করে না বলে আমি কি চুলায় রাখছি রাইট আপনারা কি এখানে বই পড়েন মানে ফেসবুক বাদে যে আরো বইটি আছে জানেন তো আচ্ছা তো আপনাদের প্রিয় লেখককে আচ্ছা হুমায়ুন আহমেদ জাফর ইকবাল ধরে নিলাম কেউ একজন যদি জাফর ইকবাল স্যারের সাথে আপনার দেখা হয়ে যায় আপনি কি স্যারকে প্রশ্ন করেন স্যার ইক্রি বিক্রি তিক্রি এই উপন্যাসটা আমার ভীষণ ভালো লেগেছে কি কলম দিয়ে লিখেছেন প্রশ্ন করেন আপনি কি আপনার প্রচন্দের গায়ক জেমসকে জিজ্ঞেস করেন গুরু দুঃখিনী গানটা কিন্তু সেই লাগছে কি কি টা দেওয়া যাইছেন প্রশ্ন করেন আপনি যদি হুমায়ুন আহমেদকে প্রশ্ন না করেন কি কলম দিয়ে লিখেছে আপনি যদি কে দোষীকে প্রশ্ন না করেন কি চুলায় রেঁধেছে আপনি যদি তাহসানকে প্রশ্ন করেন গিটার দিয়ে বাজিয়েছে আমাকে কেন জিজ্ঞেস করেন আমি কি ক্যামেরা দিয়ে ছবি তুলেছি ওনাদেরকে আর্টিস্ট মনে হয় আর আমার ক্যামেরাম্যান মনে হয় কারণ আপনি আমি ছোটবেলা থেকে একটা ভুল প্যারামিটার জেনে বড় হয়েছি এইবার এই সেমিস্টারে পরীক্ষা খারাপ হয়েছে কেন পরীক্ষা খারাপ হয়েছে কেন তোমার আরে বইলেন না স্যার পড়াইতে পারে নাকি তোমার কেন রেজাল্ট খারাপ হয়েছে আরে বলি না ট্রাফিকের শহরে সরকার দিছে নাকি কিছু আমার রাস্তায় তো আমার সব সময় চলে গেছে আমি পরীক্ষার হলে ঢুকতে দেরি দশটার পরীক্ষা উনি পনেরো দশটা বেরিয়েছে বাসা থেকে সেটাতে কোনো সমস্যা নাই সো খেয়াল করে দেখেন আমাদের প্রত্যেকটা না পড়ার পিছনে একটা করে কারণ আছে একটা করে এক্সকিউজেস আছে আমি একটু ছোটোখাটো করে ফটোগ্রাফির মাস্টারি করার চেষ্টা করছি তো সেইখানে প্রথম ক্লাসেই আমি বলি কি আপনারা যারা যারা প্রবেশ করেছেন বাইরে কি দেখেছেন একটা বড় কাচের গ্লাস লাগানো অনেকে না বুঝে মাথা না হ্যাঁ দেখছি তো আমাকে সেটা কীভাবে দেখবেন এটা অদৃশ্য লাইফের সকল এক্সকিউজেস ওই বক্সের মধ্যে রেখে দিতে হবে যদি আসলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই সো সেই এক্সকিউজেসগুলো যদি আমরা রেখে দিই আপনি বলেন এবার আমার পরীক্ষা খারাপ হয়েছে কারণ আমি পড়ি নেই সিম্পল সো তখন হবে কি আমি আসলে জিনিসটা নেক্সট স্টেপে আসলে যেতে পারবো বলে আমার কাছে আসলে মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার কাছে মনে হয় আপনাদের লাইফে সুপার হিরোকে বাবা আর আমাদের প্রত্যেকেরই লাইফে আসলে হিরো থাকে এই কথাগুলো এই জন্য বলছি আপনি যে জায়গাটা বসে আছেন আর আমরা যে জায়গাটা আজকে দাঁড়িয়ে আছি এর মাঝখানে শুধু আমার কাছে মনে হয় যে এক তো আপনারা সুপার হিরো আপনারা নিজেরাও সুপার আপনারা অসাধারণ কাজ করছেন কিন্তু একটা শব্দের ঠিক পার্থক্য আছে কারণ এই যে আপনারা বসে আছেন আপনাদেরকে তো আসলে করতে হবে না সো আপনারা কি জানেন যে বাংলাদেশে নেক্সট নোবেল লোডিয়েট এই রুমে বসা ওই যে পিছনের ছেলেটা দেখেন ওই যে হ্যাঁ ওই যে কোচা খোচা দাঁড়িয়ে হ্যাঁ আচ্ছা জাতিসংঘের নেক্সট মহাসচিব দেখেন ওই তেরো নম্বর রোয়ের পিছনের জনের সামনের জন এই যে হাসে হাসে এইটা বলার জন্যই আপনাকে এসব বলছি কিছু কিছু মানুষের কাজই হাসা কিরকম ধরেন আপনি একটা আপনার দামি স্মার্টফোন নিয়ে একটা ফোরামে গেলেন আশেপাশে মানুষজন কি বলে ফুড নেওয়ার মারার জায়গা পায় না ধরেন এই আপনি একই ফোরামে একটা এগারোশো ফোন সেট নিয়ে গেলেন পুরনো নোকিয়া সেটগুলো বলে কি বলে এমন কিপটার কিপ্ট একটা ভালো ফোন ইউজ করে না সো কিছু মানুষের কাজই কিন্তু কথা বলা আর হাসা রাইট আর আপনাদের কাছে সেগুলোকে ইগনোর করা খুশি মনে রাইট রাইট কারণ আমি নিশ্চিত এখানে যে এক হাজারটা বন্ধু বসে আছে তাদের মধ্যে কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ে হয়তো কাগজ দিয়ে খুব ভালো সুন্দর কুটির শিল্প বা কিছু একটা বানাতে পারে এবং সে সেটা বানিয়ে একদিন তার ক্যাম্পাসে বা ক্লাসরুমে নিয়েও গিয়েছিল বাকি বন্ধুরা কি বলে খ্যাত খ্যাতের ডিব্বা বিশ সালে আইসা ইউটিউবারের যুগে ও আইসা কাগজ দিয়া এসে ফুল লতা পাখি বানায় ঠিক এই মেয়েটা যখন তিন বছর পরে ওমামা ফাউন্ডেশনের সেই অ্যাওয়ার্ডটা পাবে তখন কি বলে ওরা আমরা জানতাম তুই পারবি তোকে দিয়ে হবে বিশ্বাস করেন আপনারা আমি যখন বললাম এখানে নেক্সট নোবেল লরিয়েট বসা আছে আপনারা হাসলেন আমার খুব খারাপ লেগেছে কেন খারাপ লেগেছে বলেন আপনাদেরকে যদি আমি এখানে জিজ্ঞেস করি ডোন্ট গেট মি রং গাইজ আপনাকে যদি আপনারা সবাই খুব স্মার্ট আমি আসলে এখানে হয়তো একটা দুইটা বন্ধু আছে যার হয়তো আমার মতো ছোটোবেলাটা কষ্টে কেটেছে আমাকে দিয়ে কিছু হবে না আমি ইম্পর্টেন্ট কিছু না সেটা জেনে ধরেন আপনাদেরকে যদি এখানে আমি র্যান্ডমলি জিজ্ঞেস করি আপনারা বড় হয়ে কে কি হতে চান ধরে নিলাম সবাই তো ইউনিভার্সিটিতে পড়ছেন ম্যাক্সিমাম রাইট মুরব্বীরা মাফ করে দিন গুনে প্লিজ সো ধরে নিলাম যারা ইউনিভার্সিটিতে পড়ছেন বা কলেজে পড়ছেন বড় হয়ে কি হতে চান ডাক্তার তারপর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার সোশ্যাল সাইন্সে পড়বো সচিব হব পুলিশ হব ব্যারিস্টার হব রাইট স্বেচ্ছাসেবক ফাইন 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 কিন্তু সিরিয়াসলি ম্যান মানে দ্যাটস ইউ ড্রিম প্রজেক্ট মানে ইউ ওয়ান্ট টু বি ডক্টর ইঞ্জিনিয়ার সচিব পুলিশ ডিআইজি টিচার সিরিয়াসলি আমাদের অর্থমন্ত্রী স্বপ্ন দেখার উপর ভ্যাট ট্যাক্স বসাইছে সো হোয়াটস রং উইথ ইউ আপনি কেন বলেন না যে আমি ইঞ্জিনিয়ার এই জন্য হব বিশ্বের সবচেয়ে নান্দনিক বিল্ডিংটা আমি বাংলাদেশে বানাবো আপনি কেন বলেন না আমি ডাক্তার হব আমার তো গলাকাটা ডাক্তারের দরকার নাই আমার সেই ডাক্তারটা দরকার যে আপনাদের মতো বলবে আমি ডাক্তারটা এই জন্য হব কারণ আমি আমার গ্রামে আর একটাও গরিব মানুষকে মারতে দিব না মরতে দিব না সো আজকে থেকে আমি একদম আমি খুবই ছোট মানুষ আমি একটা বিনীত অনুরোধ করে করে যাই আজকে থেকে এগুলো বলা বন্ধ দেন আমি কি হব না ইউ কি আমি কি হয়ে কি হব আপনাদেরকে এই কথাগুলো কেন বলছি জানেন আপনারা অলরেডি কিন্তু এটা ক্রস করে চলে আসছেন মানে আপনি স্বেচ্ছাসেবী মানে আপনার সেই মানসিক শক্তিটা আছে কে কি ভাবছে সেই জায়গা থেকে বের হয়ে এসে আপনি সমাজের উপকার করছেন কিন্তু আমি বলছি আপনি যদি আরেকটু নিজের সাথে করে ফেলেন কারণ আপনি তো আসলে এক হাজারটা মানুষকে আলো ঝরাবেন রাইট সো আজকে থেকে আমি কি করছি না আমি কি করে আসলে কি করছি সেই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ কারণ আমি নিশ্চিত কোনো একটা ফোরামে এরকম অর্থমন্ত্রী আমার কোনো একটা সেশন শুনে ফেলবে তারপর উনি স্বপ্ন দেখার উপর ভ্যাট ট্যাক্স বসাই দিবে এখনো যেহেতু হ্যাড ট্যাক্স বসাই স্বপ্ন দেখার উপরে স্বপ্ন এত বড় বড় দেখেন যেন মানুষ হাসে কারণ আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম আমি তখন বিশ টাকা করে ছবি তুলতাম ফিল্মে ফোর আর সাইজ আমার আট টাকা করে লাভ হতো তো আমার বন্ধুরা বলতো খুব ছোট করে বলছে বেশি সময় নিব না বন্ধুরা বলতো যে তোর টাকা পয়সাটা তো সমস্যা টিউশনই কর এই বিশ টাকা করে ছবিগুলো কি মানে বাণিজ্য থাকে না তোর জন্য তো আমি তখন না খুব অবাক হতাম কারণ আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আমি ফটোগ্রাফিটাকে পেশা হিসেবে নিতে চাই আমার তো প্র্যাকটিসটা করা প্রয়োজন সো আমি ওই বিশ টাকা করে ছবি তুলতাম বিভিন্ন দিবসে ওই হলের মেয়েরা আসতো ছেলেরা আসতো ওই যে পহেলা ফালগুন পয়লা বৈশাখ আসতো লাইন ধরে দাঁড়িয়ে আমি ছবি তুলতাম বিশ টাকা নেক্সট বিশ টাকা নেক্সট বিশ টাকা আট টাকা করে লাভ হতো কয়েকটা সুবিধা একটা হচ্ছে আমার হাত পেকে যাচ্ছিল দুই নম্বর সুবিধা হচ্ছে আমার কয়েকটা পয়সা আসছিল সো আমার প্র্যাকটিসটা হয়ে যাচ্ছিলো রাইট তখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করতো আচ্ছা তুমি বড় হয়ে কি হতে চাও আমি বলতাম যে আমি বড় হয়ে দেশ বিদেশ ঘুরে ছবি তুলব সো সবাই খুব হাসতো তোলে বিশ টাকা করে ছবি ওইনাকে দেশ বিদেশ ঘুরে ছবি তুলবে কিছুদিন আগে আমেরিকাতে আমি একটা অ্যাসাইনমেন্টে গিয়েছিলাম সো অ্যাসাইনমেন্টটাতে আমার অজয় আর কাজলের তখন শিবা মুভি রিলিজ হচ্ছিল আপনারা অনেককে চিনেন নিশ্চয়ই কাজলকে কুচকুচ হতা হয় সো আমাদের বয়সী লোকজন ওই সময়ে বুঝছেন না কুচকুচ হতা হয় এটা শুনলেই জানি কেমন কেমন লাগে আর কি তো আমি যখন কাজলের ছবি তুলতে নিউ ইয়র্কে ছবি তুলছিলাম কাজলকে দেখার পর আমি স্টাক হয়ে গেলাম আবার সাথে সাথে অজয়কে দেখার পর আমার সম্মতি ফিরে আসছে যাই হোক সো আমি যখন কাজলের ছবিটা তুলে কাজলের সাথে ছবি তুলে আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলাম আমার এখনো মনে আছে আমার যে বন্ধুরা আমাকে সবচেয়ে বেশি পোক করতো আমার খারাপ সময়গুলোতে সবচেয়ে বেশি আমাকে খোঁচাইতো ওই একজন আমাকে ইনভক্স করছে ম্যান সিরিয়াসলি ইউ মিট কাজল প্লিজ 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 হ্যাভ অটোগ্রাফ ফর মি আমি একবারও বলছি না কাজলের ছবি তুলে আমি ঘোড়া করে ফেলছি প্লিজ আমাকে ভুল বুঝেন না আমি বলার চেষ্টা করছি আমি দশ বছর পনেরো বছর আগেও যেটা করতে চাইতাম সেই কাজটাই একই রকমভাবে করছি দশ বছর আগে যারা আমার দিকে আঙ্গুল তুলে তাকাইতো ওরা এখন বলছে ওরা ওদের ভাবনা চিন্তার জায়গাটা পরিবর্তন করেছে সো আপনি এই যে আজকে সমাজসেবা করে মানুষ আপনাকে পাগল বলে যাচ্ছে পাগল বলে যেতে দেন এই মানুষটাই দশ বছর পরে পনেরো বছর পরে তার দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করবে এবং ইট ইজ সিম্পল একদম সিম্পল এবং আমার মনে হচ্ছে যে আপনাদের সাথে সামনে কথা না বলে আপনাদের কথা শুনতে পারলে আসলে ভালো হতো সো আমি খুব বেশি সময় নিবো না একটা কথা বলে শেষ করে দেই সেটা হচ্ছে একবার আমেরিকাতে একটা এক্সিবিশন হওয়ার সুযোগ হয়েছিল আমার তো আমি যখন ওই এক্সিবিশনটাতে যাই আমার কিছু স্টোরি আমি দেখাচ্ছিলাম একটা হচ্ছে হেলথ ক্রাইম আমি তখন পত্রিকায় কাজ করতাম ইতেফাকে নিউএ আমি বিভিন্ন মেডিকেলে ঘুরে ঘুরে ছবি দেখাতে পারলে হয়তো ভালো হতো হেলথ ক্রাইমের কিছু ছবি তুলতাম ধরেন ঢাকা মেডিকেলে একটা সেমিনুট মহিলা অলমোস্ট শুয়ে আছে বিকজ উনি গরিব ওনার চিকিৎসা কোথাও যাওয়ার জায়গা নাই কিডনি হসপিটালে একটা ডাক্তার একটা একটা রোগী ভর্তি হতে পারছে না বিকজ ডিরেক্টরটা আজকে আসে নাই ওদের আবার বরিশালে ব্যাক করার অবস্থা ছবি আরেকটা স্টোরি ছিল আমার ইন্ডিজিনিয়াস পিপলদের নিয়ে বান্দরবনে ছিল ওইখানে ওরা কিন্তু নিজেদের কাপড় নিজেরা তৈরি করে নিজেদের খাওয়া তৈরি করে ভীষণ পরিশ্রমী মানে ছবিগুলো দেখলে ভীষণ এনার্জেটিক লাগে তো আমি যেহেতু কমার্শিয়াল ফটোগ্রাফি করি ওয়েডিং ওয়েডিংলা এই ধরনের সবগুলা ছবি ওদেরকে আমি দেখালাম দেরকে ওরা না আমার ওই হেলথ ক্রেমের ছবিটা খুব পছন্দ করলো কারণ ওইখানে আবেগ আছে ইমোশন আছে একটা লোক কাঁদতেছে এরকম চোখের ড্রপ পর্যন্ত ওইটার ক্যাপশন হচ্ছে যে নার্স যদি আমার বাবার সাথে আর একটু ভালো ব্যবহার করতো আমার বাবা অর্ধেক শুকিয়ে যেত সো সরকারি অনেকগুলো হসপিটালে এই ধরনের তো আসলে সাফারিং আমাদেরকে পেতে হয় তো আমি যখন ইউএসএেকে দেখালাম ওরা তো আমার স্টুডিও থেকে খুব খুশি আমাকে বলতেছে তোমার তো এবার আর্টিস্ট দ্য ইয়ার হওয়ার সুযোগ আছে আমি তো মহা খুশি সারা জীবন মানুষের অপমান সহ্য করে আসছি হ্যাঁ এই হবে না সেই হবে না কোনো কারণে যদি আমেরিকাতে একটা এক্সিবিশন আমার হয় পাশাপাশি যদি আমি একটা অ্যাওয়ার্ড পেয়ে যাই তাইলে তো অ্যাটলিস্ট একটু ভাবটা মারতে পারবো বিং ভেরি অনেস্ট আমি খুব খুশি এবং ওরা বলছে আমার সম্ভাবনা আছে অ্যাওয়ার্ড পাওয়ার এক্সিবিশনটা যখন খুব কাছাকাছি সময় আসলো তখন আমি একদিন নিজের সাথে মানুষ কথা বলেন আমি কথা বলছিলাম যে আসলে এটা কি হচ্ছে না হচ্ছে খুব আনন্দ তখন আমি হঠাৎ করে অদ্ভুত ভাবে আমি কি করছি আজকে যদি যদি আপনি আপনি বাংলাদেশ বাংলাদেশ দিয়ে দিয়ে গুগল করেন আপনি কি কি ছবি দেখেন দুর্ভিজ্ঞ দারিদ্র বন্যা নতুন যুক্ত হয়েছে রোহিঙ্গা সো বাংলাদেশ মানেই কিন্তু এইসব সাফারিং এর ছবি আমার এক বিদেশি বন্ধু আছে ও বিশ্বাসই করে না বাংলাদেশে ফাইভ স্টার হোটেল আছে ওর তো দোষ নেই ও গুগল করলে কি দেখতে পায় রাইট আমি কি ভুল বললাম একদমই না সেই জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে না আমি বাংলাদেশের এই সাফারিংয়ের ছবিটা আর এক্সিবিশনে দেখাবো না আমেরিকাতে কেন কারণ যেই পাঁচ হাজার সাদা চামড়ার মানুষ কখনো বাংলাদেশ দেখে নাই তারা তো আমার ছবিটা দেখেই ধরে নিবে আসলে বাংলাদেশ মানে এরকম আমি ওই ছবিটা দেখালাম না এবং ওই এক্সিবিশনে আমার কোনো অ্যাওয়ার্ডও পাওয়া হলো না কিন্তু আমি আমাকে যে অ্যাওয়ার্ডটা দিয়েছি আমার কি আর কোনো বড় অ্যাওয়ার্ডের দরকার আছে আপনাকে করজের অনুরোধ করে যাই আপনি আপনাকে নিজেকে অ্যাওয়ার্ড দেন মানুষের অ্যাওয়ার্ডের দরকার নাই আমি রাস্তায় দাঁড়ায় গত পনেরো বছরে কোনো মেয়েকে ইফটিস করি নাই অফকোর্স আমার অ্যাওয়ার্ড পাওয়ার চেয়েও বড় আনন্দ আমার হয় সেম টু ইউ আপনার দরকার নাই কেউ একজন বলবে উনি বাংলাদেশের সেরা স্বেচ্ছা ছবি আপনারা সবাই বাংলাদেশের সেরা স্বেচ্ছা ছবি সো আজকে থেকে নিজেকে অ্যাওয়ার্ড ইউসেলফ ইউ ডোন্ট নিড টু ইমপ্রেস এন ইউন হেলফ অ্যাকসেপ্ট ইউ সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন দেখা হবে নিশ্চয়ই আবার আগামী কোনো একটা আড্ডায় আর কি ঠিক আছে সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ গাইজ থ্যাংক ইউ